এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ ইউ এবিসি নিউজ এজিটি লাইভ। আরে মোবাইল দিলে বুঝতে পারবো যারা আমাদের সিনিয়র আমাদের মাঝে নেই সেলিব্রেটেড অ্যাট ডিপেন্ডি ফলোড বাই নোরাল টিভি টু কমপ্লিটলি হ্যান্ড উই অল ডে সেলিব্রেট দ্য ফিমেল আজকের দিনটা তার যে সঙ্গে সঙ্গে গোটা দেশের মানব রূপী যে আপনারা ভগবান আপনাদেরকে অভিনন্দন করছি বন্দন করছি নমন করছি আজকের দিনটা আমাদের পক্ষে আপনাদের জন্য তোলা রাখা হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায় কিছুক্ষণ আগে আমাদের শঙ্করবাবু বলেছেন উনি শুধু মানব সেবা চিকিৎসা দিয়ে মানুষকে সেবা করেছেন এই জায়গাটা যেমন ওনার অনেক অলৌকিক যেটা আমাদের কাছে অলৌকিক কাল্পনিক তেমন মনে হয় অনেক রূপকথার মতো অনেক চিকিৎসার কাহিনী বা গল্প যেটা বলি এখনো যদি আমরা সেটাকে স্টাডি করি দেখি যে অলৌকিকই মনে হয় কাল্পনিকই মনে হয় অদ্ভুত মনে হয় তেমন একজন চিকিৎসক অন্যদিকে একজন শিক্ষাবিদ সর্বোপরি একজন ডাক্তার স্বাধীন ভারতবর্ষে যেটাকে আমরা বলি বাংলা যেদিন চিন্তা করে গোটা দেশ এর পরের দিন চিন্তা করে সে এমন একটা রাজ্যে প্রায় 14 বছর সেবা দিয়েছেন মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী থাকাকালীনও উনি একটা সময় চিকিৎসা করতেন লোকদেরকে এবার কোভিড পরিস্থিতিতে যখন রাজ্যের দুজন প্রথম সারির নেতৃত্ব আমাদের মুখ্যমন্ত্রী আমাদের উপমুখ্যমন্ত্রী অসুস্থ হয়েছে কোভিডে আক্রান্ত হয়েছে আমাদের রাজ্যের যেটা ডাবল মিউটেন্ট যে একটা ভেরিয়েন্ট আমাদের মুখ্যমন্ত্রী যেটা হয়েছিল ডক্টর কিংসু দত্ত মহোদয়েরও সেই একটা সংক্রমণ হয়েছিল ওনাকে আমরা বাঁচাতে পারিনি সেটা আমাদের একটা ব্যর্থতা আমরা মনে করি কিন্তু পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় উপমুখ্যমন্ত্রী তাদের যে কোনো জায়গায় এয়ার লিফটিং করে তারা ট্রিটমেন্ট নিতে পারতেন কিন্তু আমাদের রাজ্যের গুণী ডক্টর যারা রয়েছে যারা ডাক্তার রয়েছে তাদের উপর ওনারা আস্থা ছিল এবং আমাদের ডাক্তাররা সেই আস্থাকে সম্মান জানিয়েছেন এবং তারা আজকে সুস্থ হয়ে আমাদের সামনে আমাদের সেবায় আবার নিয়োজিত হয়েছেন। আমার শঙ্করবাবু বলেছেন ডাক্তারবাবু যে সিকিমে আমার ডাক্তার নার্সেস যারা প্যারামেডিকেল স্টাফ রয়েছেন তাদেরকে সম্মানিত করা হয়েছে আমাদের রাজ্য কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডক্টরসদেরকে বিভিন্ন অফিসার্সদেরকে সম্মান করেছেন।